যে ক্ষমতা বলে অ্যাপল ফোন রেডমি ফোনকে লাথ মারবে, অথবা ডিএসএলআর রিয়েলমি অথবা রেডমি ফোনকে ইগনোর করবে, সেটা হলো রেডিওমেট্রিক রেজুলিউশন। অ্যাপেলের সঙ্গে আমি রিয়েলমি ফোন, ওই রিয়েলমি ক্যামেরা, মোবাইলের ক্যামেরার কম্পেয়ার যদি করি, তাহলে দুটো ছবি নিলাম, দুটো থেকে ছবি একই জায়গার ছবি তুলেছি। অ্যাপেলের ক্যামেরার ওই 12 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও ছবিটা ক্ল্যারিটি থাকবে, ছবিটা জেল্লা দিবে, ওই রিয়েলমি 64 মেগাপিক্সেলে পারবে না। এটাকে বলবো কালার টোন। কি বললাম? কালার টোন। আমি এখানে দুটো কালার টোন অথবা হিউ বলা যেতে পারে। রিমোট সেন্সিং ও রেডিওমেট্রিক রেজুলিউশন বোঝাচ্ছি না। সাপোজ আমরা ছবি আছি, তো আমরা কি করেছি, একটা রঙের পাত্র আছে, এটা লাল রঙের পাত্র, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লু, এটা ব্লু কালারের পাত্র। এখান থেকে আমরা তুলিতে করে, সাপোজ এইটা হলো একটা তুলি, এই তুলিতে করে রং নিয়ে আমরা কালার করেছি। কে যারা আর্টিস্ট তারা বলে সেড, কালারের সেড বলে। ওকে, সেম জিনিস আমার বিভিন্ন রঙের জন্য হতে পারে। আমরা এটাকে বলতে পারি কালার টোন বলতে পারি, বা গ্রে স্কেলও বলতে পারি। কালার টোনের সিনোনিমাস ওয়ার্ড হিসেবে গ্রে স্কেল। এখন প্রশ্ন এরকম হতে পারে, স্যার গ্রে মানে তো ধূসর, বাট আপনি তো করেছেন লাল, ব্লু, তো ব্লুর আবার গ্রে গ্রে স্কেল কী হবে? ওকে, তার মানে গ্রে স্কেল মানে হলো যে কালারকে আমরা রিপ্রেজেন্ট করছি সেই কালারের হিউ। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? 8টা ক্যাটাগরিতে ভাগ করেছি। এবার আমরা এগুলোকে নাম্বারিং যদি দেই, তাহলে আমাদের মাথায় থাকলো কালার, বাট কম্পিউটার তো কালার চিনে না, না কম্পিউটার তো কালার চিনে না, বা পিক্সেল তো কালার চিনে না, আমরা দেখি কালার। তাহলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটারে বোঝার জন্য ল্যাঙ্গুয়েজ আলাদা, বাট আমাদের চোখের জন্য ল্যাঙ্গুয়েজ আলাদা। আমাদের চোখের জন্য হিউম্যান ভিজিবিলিটিতে মানে মানুষের চোখ রং বুঝে, বাট কম্পিউটার রং টং কিছু বুঝে না, কম্পিউটারে লাইফে কোনো রং নাই। ওকে, সবই কিন্তু ধূসর, ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, কম্পিউটার কী বুঝে? কম্পিউটার রঙের পরিবর্তে কোড বুঝে, 0 আর 1 বুঝে। তাহলে এই জায়গাটা আমরা এই দিকটায় বলতে পারি ফর আওয়ার আই, এটা হলো ফর কম্পিউটার। এটা কার কার ল্যাঙ্গুয়েজ? যেগুলো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। আর এইগুলো কাদের ল্যাঙ্গুয়েজ? আমাদের চোখের ল্যাঙ্গুয়েজ, তাই না? হিউম্যান আই। রং তো হিউম্যান আই বুঝে না। ওকে, তাহলে এবার আমি কলে এই যে রঙগুলো তৈরি করেছি না, 8টা ক্যাটাগরি, এগুলোর এগেনস্টে আমি একটা নাম্বার দিলাম। ওকে, 7 থেকে শুরু হবে। কেন বলি? কারণ 0টাকে একটা ভ্যালু ধরা হয়, তো 0 থেকে স্টার্ট হবে। ওকে, তাহলে 7 যদি হয় 6 1 দেন 0, কতগুলো আছে নাম্বার? 8টা নাম্বার আছে। এতক্ষণ ধরে যা বুঝলাম, মানুষের ল্যাঙ্গুয়েজ বুঝলাম, কালারের ল্যাঙ্গুয়েজ বুঝলাম না, এইবার আমি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে যাই, মানে কম্পিউটারের সাইডে যাই। কম্পিউটারের সাইড কী আছে? কম্পিউটার যে কোনো জিনিসকে বিট বাইট দিয়ে বুঝে। ওকে, তো 1 বিট 2 বিট 3 বিট 6 বিট এরকম করে 12 বিট আছে। ওকে, তার মানে বিট বাইট মানে হলো নাম্বার সিস্টেমে বিট যখন করবো তাহলে সব 2, মানে বাইনারি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বাইনারি সিস্টেম বুঝে। বাইনারি মানে হলো 0 আর 1। বাইনারি মানে কী বললাম? 0 আর 1। কটা 0 আর 1? দুটো। ওকে, তো 2, তো নাম্বার সিস্টেমটা 2। তো আমরা যখন আমরা এই ম্যাক্সিমাম নাম্বার যখন করবো তখন 2 এর পাওয়ার দিব। ওকে, তো 1 বিট মানে হলো 2 এর পাওয়ার 1। ওকে, তাহলে সব ক্ষেত্রে আমি কিন্তু 2 বসাচ্ছি, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 8, 2 কিন্তু কমন আছে সব ক্ষেত্রে। ওকে, বিট মানে এটাই। ওকে, তো এই হলো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? এই ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার তো? ওকে, তার মানে আমরা 2 কেন নিলাম? ক্লিয়ার তো? এটা তো বোঝা গেছে, বাইনারি বলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। মেশিন আই মিন কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেম চিনে। ওকে, ওর কাছে একটাই ল্যাঙ্গুয়েজ, আমাদের কাছে যেমন 2-3টা আমরা ভাষা জানি না, ইংরেজি জানি, বেঙ্গলি জানি, হিন্দি জানি স্যার, বাট বলতে পারবো না। ওকে, তার 3টে ল্যাঙ্গুয়েজ কিন্তু কম বেশি আমরা জানি। ওকে, কম্পিউটার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে জানে, সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিনের ল্যাঙ্গুয়েজ না, তো মেশিন ল্যাঙ্গুয়েজই হবে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ হলো 0 আর 1। ও একটা জিনিস চিনে, দুটো জিনিস চিনে, মানে একটা ও 0 চিনে আর 1 চিনে। ওকে, 0 আর 1-এর ফ্লো মানে 0 আর 1-এর বন্যা বয়ে দেয় সব কিছু বোঝার জন্য। ওকে, তো 2 বিট মানে হলো 2 টু দি পাওয়ার 2, 3 বিট মানে হলো 2 টু দি পাওয়ার 3। ওকে, তো এগুলো আমরা যত বিট বলবো 2 এর পাওয়ার করবো, মানে 2 টু দি পাওয়ার বিট সংখ্যা। ওকে, 3 বিট মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 ইজ দ্য বিট, 3 ইজ দ্য বিট। ওকে, আর 2 হলো কমন। ওকে, কটা কালারের টোন করেছি এখানে? হ্যাঁ,
চারটে তাহলে রেড এবং ব্লু এই দুটোকেই এই দুটো কালারকে বেছে নিয়েছি এবং আমি চারটে ক্যাটাগরিতে ভাগ করেছি ওকে তাহলে ইনক্লুডিং জিরো কটা হলো চারটে তো চারটে মানে আমি এটাকে ওয়ান টু থ্রি ফোর করবো না কারণ তাহলে আমি জিরোকে ভালো জিরো ভ্যালুকে বাদ দিচ্ছি জিরো ভ্যালু মানে কোনো কালারই নাই সরি এটা আমার ভুল করেছি এখানে অ্যাকচুয়ালি কোনো কালার থাকবে না জিরো মানে কোনো কালারের এক্সিস্টেন্স নাই তাই সাদা কালার যখন না থাকে তখন সাদা হয় ওকে তো প্রত্যেকটা কালারের একদম লো টোন যেটা আছে একদম লো টোন এটা লোয়ার টোন এটা হায়ার টোন ওকে মানে গ্রেটার হিউ এটা হচ্ছে লোয়ার হিউ তো লোয়ার টোন সবার কিন্তু জিরো তো জিরো মানে সবারই সেম সাদার কোনো সাদা মানে তো কোনো কালারই নাই না ওকে এবার কতখানি কালার পাইল করছি তাহলে ইনক্লুডিং জিরো আমরা কিন্তু সব কাউন্টিং করবো মানে কাউন্টিং সবগুলো জিরো থেকে স্টার্ট হবে তো একদম কমতে 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 নাথিং ইজ এ অলসো এ ভ্যালু এই এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে এটাতে এখানে আমরা কটা দেখতে পাচ্ছি দুটো কালারকে রেড এবং ব্লু এই দুটো কালারকে নিয়ে আমরা হিউয়ে ভাগ করেছি চারটে ম্যাক্সিমাম ক্যাটাগরিতে ভাগ হয়েছে ওকে ম্যাক্সিমাম নাম্বার হলো এক্ষেত্রে চার ওকে তো চার হয়েছে বাট এটা বলবো আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কম্পিউটারের ভাষায় এটাকে বলবো টু বিট আর্ক রেড লাইটার রেড কটা ক্যাটাগরি আছে আটটা ক্যাটাগরি হিউম্যান আই আটটা ক্যাটাগরিকে দেখতে পাচ্ছে হিউম্যান আই ভিজিবিলিটি মানুষের দিক থেকে ওকে এটা হিউম্যানের সাইট বাট এটাকে যদি আমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কম্পিউটার কি বলবে বলবে রেড কালারের থ্রি বিট রেড কালারের থ্রি বিট সিস্টেম সেম ব্লুর জন্য যদি বলি তাহলে ব্লু কালারটাকে আমরা আটটা ক্যাটাগরিতে ভাগ করেছি ম্যাক্সিমাম নাম্বার হিসেবে ব্লু কালারের হিউ আমরা আটটা দেখতে পাচ্ছি ওকে কম্পিউটার এটাকে বুঝবে যে ব্লু কালারের থ্রি বিট সিস্টেম ওকে তো রেডিওমেট্রিক রিজলিউশন হলো এবিলিটি টু ডিসক্রিমিনেট দ্য অবজেক্ট কালার ওকে সেন্সার্স এবিলিটি সেন্সারের ক্ষমতা ওকে সাপোজ একজন আর্টিস্ট তার কাছে চারটে রং পেন্সিল আছে লালের আর একজন আর্টিস্ট তার কাছে আটটা রং পেন্সিল আছে লালের ওকে তাহলে ছবি আঁকার সময় সে অবজেক্টকে যথাযথ কালার করতে পারবে তাই না ম্যাচ করবে তো আমি সাপোজ আমার এটা পেন নয় ওকে সাপোজ গোলাপ ওকে তো লাল গোলাপ এটা লাল পেন নয় ওকে তো লাল গোলাপটা দেখবো এটার সঙ্গে ম্যাচ করছে খুব একটা যাচ্ছে না ওকে সেকেন্ডটার সঙ্গে না তাও যাচ্ছে না মনে করা যাক এইটার সঙ্গে যাচ্ছে এইটার সঙ্গে হ্যাঁ অনেকটা যাচ্ছে ওকে এখানে যদি দেখছি তো আমার কাছে এবার আমার ওই আর্টিস্টের কাছে এতগুলো ক্যাটাগরি নাই রেডের কটা ক্যাটাগরি আছে চারটে ক্যাটাগরি আছে ওকে এটা লাল কালারের গোলাপ এখানে অ্যাডজাস্ট করে দেখছি বেশি গাঢ় হয়ে যাচ্ছে ওকে এটাতে দেখছি ও বেশি লাইটার হয়ে যাচ্ছে এরকম হলে ভালো হতো মানে আমি ফিল করবো অ্যাজ এ আর্টিস্ট আমি ভাববো যে আমি যে কালারের গোলাপটা ধরছি মানে এটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করছি এটা আর এটার মাঝখানের একটা কালার হলে ভালো হতো বাট আমার কাছে পসিবল নয় কারণ কি আমার কাছে চারটে অপশন না এই চারটে অপশন দিয়ে চালাতে হবে কাজ তাহলে আমি লাল কালারের গোলাপটাকে আমি ম্যাচ করাতে পারলাম না এটার সঙ্গে যাচ্ছে বেটার যাচ্ছে ওকে সেম এরকম যদি না হয় যে দুশো ছাপ্পান্নখানা লালের থাকে গেলে বাট আমার বোর্ডে সম্ভব নয় দুশো চৌষট্টির পর থেকে অ্যাকচুয়ালি আট পর্যন্ত সম্ভব এই চৌষট্টির পর থেকে আমি একটাও আঁকতে পারবো না তাই আমি উদাহরণস্বরূপ মানে প্র্যাকটিক্যালি চালাকি করে আমি কিন্তু এই আট পর্যন্তকে আমি এঁকেছি আরও বেটার হতো যদি চৌষট্টিটা কালার হতো অথবা দুশো ছাপ্পান্নটা কালার থাকতো দুশো ছাপ্পান্নটা ক্যাটাগরি হয়ে গেল ইনক্লুডিং জিরো আপ টু দুশো পঞ্চান্ন ক্লিয়ার একটা কন্টিনিউয়াস স্কেল তৈরি হলো এবার আমি লাল গোলাপটাকে নিয়ে যদি আমি অ্যাডজাস্ট করি কারো না কারোর সঙ্গে ম্যাচ করবে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার ওকে এইবার আমরা আসি সেন্সারের এবিলিটি কার এবিলিটি সেন্সার্স এবিলিটি সেন্সারের ওকে ওকে ব্লু আর রেড দিয়ে চালিয়ে দিয়েছি এবার এই কালার হিউটা আমার যতগুলো কালার আছে ততগুলো কালারের জন্যই হবে কিন্তু ওকে কিন্তু যদি বারো বিট হয় টুয়েলভ বিট হলে ডিফাইনটা ভালোভাবে করতে পারবে টুয়েলভ বিট মানে হলো চার হাজার ছিয়ানব্বইটা ক্যাটাগরি প্রত্যেকটা কালারের কালারের তার মানে চার হাজার ছিয়ানব্বইটা ম্যাক্সিমাম নাম্বার হবে ওকে তার মানে রেড কালারকে চার হাজারটা ক্যাটাগরিতে ভাগ করবে ব্লু কালারকে চার হাজার ভাগ হবে সেম ব্লু গ্রিন রেড ব্লু গ্রিন ম্যাজেন্ডা ইয়েলো সবকে চার হাজারটা ভাগ করবে তাহলে চার হাজারটা যদি ভাগ করে কোনো সেন্সার কালারকে আই মিন তার হিউকে তাহলে তো লক্ষ্যবস্তু মানে পৃথিবীর যে সমস্ত লক্ষ্যবস্তুগুলো আছে সেই কালারগুলোকে অলমোস্ট সেম ডিফাইন করতে পারবে তার মানে যার যেটা কালার সেই কালারটাকে ডিফাইন করতে পারবে কিন্তু সেক্ষেত্রে সেটা যদি দুই বিট হয় চারটে ক্যাটাগরি থাকে পারবে না তাই না
এই চারটে কেন পারবে না মানে পারবে কিন্তু রং ইন্টারপ্রিট করবে মানে কালার রিপ্রেজেন্ট করবে কার মাধ্যমে কালার রিপ্রেজেন্ট করবে পিক্সেলের মাধ্যমে না তো পিক্সেলের মাধ্যমে কিন্তু কালারকে রিপ্রেজেন্ট করা হয় তো পিক্সেলের মধ্যে এই যে রেডিওমেট্রিক ভ্যালুটা এটা পিক্সেলের এই সব কিন্তু পিক্সেলের কম্পিউটারে ওকে জিআইএস এ নিয়ে গেলাম কোনো একটা স্যাটেলাইট ইমেজারিকে পিক্সেলের উপর ক্লিক করলাম দেখবো যে ডাইনামিক রেঞ্জ কতখানি কাছে দেখতে পাবো ওকে পিক্সেল ভ্যালু দেখাবে পিক্সেলের এগুলোকে বলা হয় পিক্সেলের ডিএন ভ্যালু ওকে এই প্রসঙ্গে বলে রাখা দরকার এটা কি বললাম ডিএন ভ্যালু ডিএন ভ্যালু ডিএন মানে হলো ডিজিটাল নাম্বার ভ্যালু কি বললাম তো কম্পিউটারের পিক্সেল মানে স্যাটেলাইট ইমেজারি প্রত্যেকটা পিক্সেল একটা ডিএন ভ্যালুকে রিপ্রেজেন্ট করে এই ডিএন ভ্যালু মানে কার্সারটা যদি এখানে ক্লিক করা হয় জিআই সফটওয়্যারের মধ্যে এটা একটা স্যাটেলাইট ইমেজারি জিআই সফটওয়্যারের মধ্যে এটাকে ইনসার্ট করেছি এবার একটা স্যাটেলাইট ওই জিআই সফটওয়্যারের মধ্যে একটা আইকন আছে যেটা এখানে গিয়ে ক্লিক করলাম তো কী করবে সঙ্গে সঙ্গে একটা ডায়ালগ বক্স চলে আসবে একটা এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে সেই ডায়ালগ বক্স কী করবে এই পিক্সেলের ডিএন ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে সাপোজ এটা যদি 8-bit সিস্টেম হয় তাহলে হয় এর 20 দেখাবে বা 25 দেখাবে ম্যাক্সিমাম দেখাতে পারবে 256 পর্যন্ত ডিএন ভ্যালু ম্যাক্সিমাম এক্ষেত্রে কোন একটা পিক্সেলের 256 হতে পারে তার মানে সবাই 256 হবে তেমন নয় যার যেমন কালার দেখা গেল এটা হলো একটা ব্লু কালারের একটা নদী আছে এখানে বা একটা জলাশয় আছে তো এটা যখন আমরা ডিএন ভ্যালু যখন ওপেন করব এক্ষেত্রে যখন ডিএন ভ্যালু দেখব মনে করা যাক এখানে 120 ডিএন ভ্যালু তার মানে ব্লু দিয়ে দেখাচ্ছে ব্লু কালারের 120 তার মানে এখানে হচ্ছে 120 মানে হলো এরকম ক্যাটাগরি করা আছে ওকে তো ব্লু কালারের একটা হিউকে রিপ্রেজেন্ট করছে ওকে কম্পিউটার তো বুঝবে ডিএন ভ্যালুকে না আমরা বুঝবো কালার তো ওকে 4095 মানে হলো ডার্ক এখানে 2047 মানে হলো ডার্কেস্ট সব থেকে ডার্ক একদম কোনটাতে জিরো মানে কোনো কালারই নাই ওকে 12-bit সবারই জিরো মানে জিরো কালার মানে কোনো কালারই নাই ওকে কিন্তু এ কি করে জিরো থেকে 4096টা কালারে ভাগ করতে পারে ওকে এ তো গেল থিওরিটিক্যাল ক্লাস এবার আমাকে প্র্যাকটিক্যালি যদি ব্যাপারটাকে এক্সপ্লেন করতে হয় তাহলে কতগুলো আমাকে নমুনা নিতে হবে স্যাম্পেল নিতে হবে সাপোজ আমি ল্যান্ডস্যাটের এগেনস্টে যদি আমি ব্যাপারটাকে এক্সপ্লেন করি তাহলে বলবো ল্যান্ডস্যাট MSS যেটা ছিল সেটাতে ছিল কত বিট 4-bit ছিল ওকে তারপরে ল্যান্ডস্যাট TM যেটা হয়েছিল সেটা হচ্ছে 8-bit ল্যান্ডস্যাট অলির রেডিওমেট্রিক রেজুলিউশন হলো এত মানে 13-bit ঠিক আছে ফলে দুটো ইমেজকে যদি আমি পাশাপাশি রাখি দেখে মানে একই জায়গাকার ইমেজ আমি দুটোকে পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারা যাবে যে কোনটা দেখতে ভালো লাগছে 30-bit যেটা আছে না সেটা দেখে মনে হবে যে একদম রিয়াল কালার গাছ নদী একদম কালারকে পারফেক্ট কালারকে দেখাবে আর MSS যদি দেখাই তো দেখে মনে হবে না ভালো লাগবে আমি প্রথমে যেটা বলছিলাম না যে ওই অ্যাপেলের এবং DSLR ক্যামেরার ছবি আর রেডমি বা রিয়ালমির 100 megapixel মেগাপিক্সেল বিশাল ওকে মেগাপিক্সেল কিন্তু বেশি আর এর মেগাপিক্সেল 30 অথবা 24 মেগাপিক্সেল হলে তো কী হলো এর রেডিওমেট্রিক রেজলিউশন এনাফ আছে না তো তার জন্য পাশাপাশি দুটো ছবিকে আমি রাখি না দেখে মনে হবে যে DSLR ছবিটা দেখে মনে হবে একদম রিয়াল কালার